হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএবুক স্টোরি। আজ হচ্ছে 9ই এপ্রিল, 9ই এপ্রিল 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যে নেব আজকে ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও পেয়ে যাবে। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করো। আশির প্রথম প্রশ্নটি আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে কে ইউএনডিপির অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত হলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে উষা রাও মোনারি, অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর ইউএনডিপির সম্পূর্ণ ফর্ম কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে সম্প্রতি উষা রাও মোনারি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত হয়েছেন। আর ইউএনডিপির হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? আমরা সবাই জানি নিউ ইয়র্কে, প্রতিষ্ঠিত হয় 1965-এর 22শে নভেম্বর। আর বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর কে রয়েছেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের? বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন আচিম স্টেইনর। এবং ইউএনডিপির মোটো কি? মুভিং আপস্ট্রিম। নেক্সট, সম্প্রতি কে এআই বা এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সঞ্জীব কুমার, অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন মহারাষ্ট্রের আইএস অফিসার সঞ্জীব কুমার, যিনি সম্প্রতি এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। আর এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? নিউ দিল্লি। এবং এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? এটি গড়ে ওঠে 1995-এর 1লা এপ্রিল। এবং বর্তমান এক্সিকিউটিভ অফিসার কে? অরুণ কুমার। নেক্সট, কে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা SIDBI এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর বা MD পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে শিবা এস রামানন, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতি শিবা এস রামানন। আর এটি প্রতিষ্ঠিত হয় 1990-এর 2রা এপ্রিল। হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? লখনউ। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, নিম্নের কোন দেশ টোকিও অলিম্পিক গেমস 2021-এ যোগদান করবে না বলে জানিয়েছে? টোকিও অলিম্পিক্স গেম 2021-এ যোগদান করবে না বা অংশগ্রহণ করবে না কোন দেশ? উত্তরটি হয়ে যাবে নর্থ কোরিয়া, অপশন বি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। করোনা ভাইরাস প্যান্ডেমিকের জন্য সম্প্রতি নর্থ কোরিয়া জানিয়েছে তারা 2021-এ টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করবে না। আর টোকিও অলিম্পিক 2021 কোথায় অনুষ্ঠিত হবে? জাপানের টোকিওতে। আর নর্থ কোরিয়ার ক্যাপিটাল বা রাজধানী কি? রাজধানী হচ্ছে পিয়ংইয়াং। নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার বা প্রেসিডেন্ট হচ্ছেন কিম জং উন এবং নর্থ কোরিয়ার কারেন্সি হচ্ছে নর্থ কোরিয়ান ওন। নেক্সট, নিম্নের কোন ভারতীয় ক্রিকেটার ভিভো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বিরাট কোহলি, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ভিভো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হয়েছেন। ভিভোর প্যারেন্ট অর্গানাইজেশন কি? ভিভিকে ইলেকট্রনিক্স। ভিভো প্রতিষ্ঠিত হয় 2009। ভিভোর বর্তমান সিও হচ্ছেন সেন উই এবং ভিভোর হেডকোয়ার্টার্স হচ্ছে চায়নার ডং ওয়াংলি। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে ভিভো কোম্পানির প্রতিষ্ঠাতা কি আমাকে কমেন্ট করে জানাবে? ভিভো কোম্পানির প্রতিষ্ঠাতার নাম আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, কোন রাজ্য সরকার মাতৃ স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সিকিম, অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সিকিম রাজ্য সরকার সম্প্রতি মান্থলি স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করেছি, অরবিন্দ সোসাইটির সঙ্গে মূ চুক্তি স্বাক্ষর করে সম্প্রতি এই স্কিমটি লঞ্চ করেছে সিকিম রাজ্য সরকার তাদের রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য। সিকিমের ক্যাপিটাল কি? গ্যাংটক। গভর্নর হচ্ছেন সিকিমের গঙ্গা প্রসাদ এবং সিকিমের বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন প্রেম সিং তামাং। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, নিম্নের কে উইপ্রো কোম্পানির MD বা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে সাহারা অ্যাডাম ডেজ, অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি উইপ্রো কোম্পানি সাহারা অ্যাডাম ডেজকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। আর উইপ্রোর বর্তমান সিও হচ্ছেন থেরি ডেলাফোর্ট। আর উইপ্রো কোম্পানি কবে গড়ে ওঠে? 29শে ডিসেম্বর 1945। উইপ্রোর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন রাশিদ প্রেমজি। উইপ্রোর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। আর উইপ্রোর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতাকে? মোহাম্মদ প্রেমজি। নেক্সট, সম্প্রতিকে ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টস এক্সচেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে পৃথ্বী শো, অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর পৃথ্বী শো মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলেন এবং উনি দিল্লি ক্যাপিটালসের হয়ে IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেন।
তাহলে সম্প্রতি ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টস এক্সচেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে নিযুক্ত হয়েছেন ক্রিকেটার পৃথ্বী শো। আর স্পোর্টস এক্সচেঞ্জের ফাউন্ডার এবং সিও কি হরিনারায়ণ। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি প্রকাশিত নীলিমা রানী মাই মাদার মাই হিরো বইটির লেখক বা অথার কি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অচ্যুত সামন্ত। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এই বইটি প্রকাশ করেছেন বা লঞ্চ করেছেন বর্তমান ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু। তাহলে সম্প্রতি নীলিমা রানী মাই মাদার মাই হিরো এই বইটি লিখেছেন লোকসভার মেম্বার বা সদস্য ডক্টর অচ্যুত সামন্ত ওনার মাকে নিয়ে। নেক্সট, সম্প্রতি প্রয়াত হলেন চন্দ্রা নাইডু, উনি কী জন্য প্রসিদ্ধ ছিলেন বা উনি কী জন্য বিখ্যাত ছিলেন? উত্তরটি হয়ে যাবে কমেন্টিয়েটর। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন চন্দ্রা নাইডু, যিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কমেন্টিয়েটর। এবং চন্দ্রা নাইডু হচ্ছেন ভারতের প্রথম টেস্ট ক্যাপ্টেন সি কে নাইডুর মেয়ে। আর চন্দ্রা নাইডু প্রথম কমেন্ট্রি করেছিলেন 1977 সালে। তোমাদের সকলকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা ফুল ডিটেল সমেত পিডিএফ পেয়ে যাবে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কালেক্ট করতে পারবে। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালোই থাকলে ভিডিও অবশ্যই লাইক করবি। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।